সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমরা গত ক্লাসে কি একটা জুম ক্লাস করেছিলাম না? জুম ক্লাসে কি করেছিলাম, তোমরা অনেকে কিন্তু ক্লাসটাতে আসোনি। আমি আশা করব শনিবারে যাবার আরেকটা কি জুম ক্লাস আছে, ওখানে তোমরা কি অবশ্যই অ্যাটেন্ড করবে। যারা করেছো ওরা কি অনেক নিশ্চয়ই কি মজা পেয়েছে। তো পৃষ্ঠা আজকে আমরা আবার সেই পৃষ্ঠা 30-এ চলে আসি। পৃষ্ঠা 30-এ 4 আর 5 নং আমরা কোথায় করেছিলাম, সেই জুম ক্লাসটাতে করেছিলাম। আজকে আমরা কত নং করব, 6 নং অঙ্কটা করবো। তো সবাই আশা করি বইটা খুলেছ। চলো প্রশ্নটা করে নিই। একটি পুকুরে 1200টি, এটাকে আমরা কি করতে পারি, 1200টিও বলতে পারি। হ্যাঁ, 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 765টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়, তাহলে খেয়াল করে একটি পুকুর, পুকুরে কি এগুলো কি সবগুলো মাছের পোনা। হ্যাঁ, তাহলে কি কি ছাড়া হয়, রুই মাছের পোনা, কাতলা মাছের পোনা আর মৃগেল মাছের পোনা। আমাকে প্রশ্নে করেছে ওই পুকুরটাতে মোট কতগুলো পোনা ছাড়া হয়। তাহলে আমরা জানি যখন এভাবে মোটের কথা বলবে বা কতগুলো পোনা ছাড়া হয়েছে এটা বলেছে না, আমাদেরকে কি করতে হবে, যতগুলো পোনা ছাড়া হয়েছে সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো মিস সেজন্য দেখো বোর্ডে তোমাদের সুবিধার জন্য কি লিখে রেখেছি। তোমরা সবসময় কি করবে, প্রশ্ন থেকে সাজিয়ে সাজিয়ে লিখবে। দেখো একটি পুকুরে আমি লিখলাম, একটি পুকুরে তারপর কমা, এটা পিছনে একটা বোর্ডের দাগটা খেয়াল করবো। হ্যাঁ, তোমরা একটি পুকুরে তারপর হচ্ছে কি কমা, প্রথমে কি মাছ আছে, রুই মাছের পোনা। তাহলে রুই মাছের পোনা ছাড়া হয় কয়টি, এখানে আছে দেখো 1200টি, আমি কি লিখলাম 1200টি। তারপর আছে কাতলা মাছের পোনা, এরপরে আছে 985টি কাতলা মাছের পোনা। তাহলে কাতলা মাছের পোনা ছাড়া হয় 985টি। পুরো ল্যাবটা দেখে তোমাদের পরীক্ষা অনেক সময় চলে যাবে, এবার তোমরা ডক দিলেই চলবে। তারপর আছে দেখো 765টি মৃগেল মাছের পোনা। তাহলে মৃগেল মাছের পোনা ছাড়া হয় কতটি, 765টি। এরপর আমি এখানে কি লিখলাম, এই শেষের লাইন থেকে খেয়াল করো, ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়। তাহলে আমি লিখেছি সুতরাং ওই পুকুরে মোট পোনা ছাড়া হয়। তাহলে এখন আমাকে কি করতে হবে, তিনটায় একসাথে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো খেয়াল করো এখানে কত, 0। তাহলে তিনের সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 5 যোগ করলে কত হয়ে যায় আমরা জানি 10। 10-এর কত লিখবে এখানে, 0, হাতে কত আছে আমার 10। তারপর এখানে আছে 0, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 1, 1-এর সাথে 8 যোগ করলে কত হয়ে যায়, 1-এর সাথে 8 যোগ করলে কত হয়, 9। তারপর 9-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত হয়, 9-এর সাথে 6 যোগ করলে 15, 9-এর সাথে 6 যোগ করলে কত হয়, 15, 15-এর কত লিখলে 5, আবার এখানে কত আছে আমার 1। তাহলে এখানে কত আছে, 2, 2-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়, 3, 3-এর সাথে 9 যোগ করলে কত হয়ে যায়, 12, 12-এর সাথে যদি আমরা 7 যোগ করি কত হয়ে যায়, 12-এর সাথে 7 যোগ করলে কত হবে, 19, 19-এর কত লিখব, 9, আবার আমার কাছে কত আছে 1। তাহলে এখানে আছে 1, নিচে আর কিছু না, তাহলে 1-এর সাথে 1 যদি যোগ করি কত হয়ে যায়, 2। আমি এখানে কত পেলাম, 2950, 2950। তাহলে এখন আমরা উত্তরটা লিখে ফেলব। তোমরা হাতে হাতে আঙুল দিয়ে যোগ করাটা শিখে নিবে, হ্যাঁ, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন তোমরা ফ্রিতে উঠেছো, দাগ টেনে টেনে করার কি সেই সময়টা এখন আর নেই। তোমরা এটা সুন্দর করে তুলে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তারপর আসো আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। মিনাতের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে, যথাক্রমে মানে একটি দুটি তিনটি, এটা পরপর বোঝানোর জন্য কি শব্দটি ব্যবহার করা হয়, যথাক্রমে। তাহলে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল, তাহলে এটাও কি দেখতে পাচ্ছি আমরা, একই রকম অঙ্ক। খেয়াল করে আমরা তার আগের অঙ্কটাকে লাইন করে লিখেছিলাম, তাই না, আগের অঙ্কটাকে কি লাইন সাজানোর কিছু নেই, সেজন্য আমরা একসাথে লিখে দিয়েছি। তো কি লিখেছি, মিস প্রশ্ন থেকে মিনাদের বাগান থেকে আম পাড়া হয়েছিল, সমান তোমাদের খাতা এভাবে এক লাইনে না আঁকলে এভাবে সমান দিয়ে যেভাবে মিস লিখেছে হবে নিচে করে লিখে দেবে, হ্যাঁ। তাহলে কত ছিল, 530, তারপর কত, 736, এরপর কত, 890, সবগুলো আমরা এখন কি করবো, যোগ করব। তাহলে যোগটা করি, চলো যোগ করার জন্য যারা তোমরা পাশাপাশি দিয়ে দিয়ে করতে পারো, পাশাপাশি একটা একটা সংখ্যা নিয়ে করতে পারো, ওরা অবশ্যই হবে পাশাপাশি যোগ করতে পারে। আর যাদের পাশাপাশি যোগ করতে সমস্যা হয়
এভাবে কি করবে রাস করবে রাস করে তারপর লিখবে ঠিক আছে চলো তাহলে যোগ করি 530 আগে লিখলাম তারপর কত 736 এটা লিখলাম এরপর কত 899 যোগ করি 0 সাথে 6 যোগ করলে 6 6 সাথে 0 যোগ করলে কত হবে 6 এখানে 3 আর 3 3 এর সাথে 3 যোগ করলে কত হয়ে যায় আমরা জানি 6 6 এর সাথে যদি 9 যোগ করি কত হয়ে যায় 6 এর সাথে 9 যোগ করলে কত 15 15 এর কত 5 সাথে কত আছে 1 তাহলে 5 এর সাথে যদি 7 যোগ করি কত হয়ে যায় 12 12 এর সাথে যদি 8 যোগ করি কত হয়ে যায় 12 এর সাথে 8 যোগ করলে 20 20 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 21 একক দশক শতক হাজার এখানে কত পেয়ে গেলাম 2156 কত 2156 টি মিস বারবার বলছি মুখে মুখে যোগ করা এটা রান্ডম দিয়ে যোগ করাটা তোমরা কি ভাষায় খুব ভালো করে প্র্যাকটিস করবে উত্তরটা লিখে নেবো আর সব অঙ্কে কি করবে উত্তর লিখবে তো অঙ্কটা তোমরা তুলে নাও হ্যাঁ তারপর চলো আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই হ্যাঁ একটি নার্সারিতে 620টি গোলাপ 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে তাহলে কি করতে হবে সবগুলো চারা গাছ যোগ করতে হবে মিস কি লিখেছি দেখো একটি নার্সারিতে সবার প্রথমে কি দেওয়া আছে গোলাপ ফুল তাহলে গোলাপ ফুলের চারা গাছ আছে কয়টি 620টি এরপর দেখো জবা ফুলের চারা গাছ আছে কয়টি 832টি আর তারপর কোন ফুল গাঁদা ফুল গাঁদা ফুলের চারা গাছ আছে কয়টি 946 এখন আমাকে কি করতে হবে যোগ করতে হবে নিচে কি লিখলাম ওই নার্সারিতে চারা গাছ আছে যে যেটা আমাকে প্রশ্নে চেয়েছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে আমি কি লিখলাম সেজন্য ওই নার্সারিতে চারা গাছ আছে এখন কি করব সবগুলোকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে শূন্যের সাথে 2 যোগ করলে কত 2 এর সাথে 6 যোগ করলে কত হয়ে যায় 5 এরপর এখানে কত 2 এর সাথে 3 2 এর সাথে 3 যোগ করলে কত হয় 5 5 এর সাথে 4 যোগ করলে কত হয় 9 এরপর আসি এখানে কত 6 6 এর সাথে 8 যোগ করি আমরা 6 এর সাথে 8 যোগ করলে কত হয়ে যায় বলে ফেলো তোমরা 6 এর সাথে 8 যোগ করলে 14 14 এর সাথে তারপর আমরা কত যোগ করে ফেলবো 14 এর সাথে কত এখানে কত আছে দেখো 9 তাহলে 14 এর সাথে 9 যোগ করো তো তোমরা কত হবে 23 14 এর সাথে 9 যোগ করলে কত হবে 23 তাহলে এখানে এখন আমরা কত পাচ্ছি দেখো একক দশক শতক হাজার কত 2398 তাহলে মোট কতটি চারা গাছ আছে 2398টি আর আমি বারবার বলছি কি উত্তরটা অবশ্যই লিখবে তো আজকে তোমাদেরকে আমি কয়টি অঙ্ক করিয়েছি তিনটি অঙ্ক 6 7 8 কি কি করালাম 6 7 8 এই সিডব্লিউ গুলো তোমরা কি করবে বাসায় চর্চা করবে হ্যাঁ আজকে তোমাদের কোনো এসডব্লিউ না তোমরা সিডব্লিউ গুলো বাসায় চর্চা করবে ঠিক আছে সবাই অঙ্কগুলো ভালো করে বাসায় চর্চা করবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো